কেমন আছেন সবাই? আমি নাসমিন, আজকে আবার আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আর প্রেশার কুকারের কোনো আইটেম আজকে দেখাচ্ছি না, দেখাবো সিম্পল জুকিনি ভাজি। তো অনেকে অনেকভাবে করেন, আমি যেভাবে করি ওইটা আমি দেখাতে যাচ্ছি। তো এটা সিম্পল জিনিস কিন্তু সবাই খুব পছন্দ করে, দেখলাম দেশি বিদেশি সবাই অসম্ভব পছন্দ করে। তা আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। জুকিনি দিচ্ছি দুইটা, দুইটা জুকিনি আমি ধুয়ে রেখেছি এখানে। তো আমি কেটে দেখাবো কিভাবে আমি কাটি ভাজির জন্যে। তো ছিলার কোনো দরকার নাই, জাস্ট একটু বড়ো সাইজ হলে চার পিস করে নেয় ভালো, ভাজিটা সুন্দর হয়। পাতলা করে কাটলে ভালো, দেখতে সুন্দর হয়, খেতেও খুব মজা হয়, খুব মজার ভাজিটা। এখন আমরা বসাচ্ছি জুকিনি। প্রথমে চুলাটা হাই হিটে দিয়ে দিলাম, হাই হিটে দিয়েছি। তো এখন প্যান গরম হয়ে গেছে, তো আস্তে আস্তে আমার জিনিসগুলো দিয়ে দিই। প্রথমে 1/3 কাপ তেল দিচ্ছি, তারপর 2/3 কাপ পেঁয়াজ, কাটা পেঁয়াজ, আমার মেশিনে কাটা পেঁয়াজ, হাতে কাটা একটু হয়তো তফাৎ হতে পারে। এখন আমি 3-4 মিনিট একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আগুনটা কিন্তু একটু বেশিই থাকবে। সরি, আমি 2/3 বলছি পেঁয়াজ, আসলে হবে 3/4 কাপ। মিনিট হয়ে গেছে, এখন আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। ডাল আসলে প্রথমে দিলে অনেক সময় গলে যায়, তো গললে অতটা ভালো লাগে না দেখতে। ডাল দিলাম আমি 1/3 কাপ মসুর ডাল, আর এখন দেব, এখন লবণ দিচ্ছি 3/4 টিস্পুন লবণ, আর 1/4 টিস্পুন হলুদ, নামমাত্র হলুদ। তার 4-5 মিনিট ভেজে তারপরে আমি জুকিনিটা দিয়ে দেব। হয়ে গেছে 4-5 মিনিট, এখন আমি জুকিনিগুলো দিয়ে দিচ্ছি। চুলা কিন্তু মোটামুটি হাই হিটেই থাকবে, কারণ খুব তাড়াতাড়ি গলে যায়। তো ঢেকে দেওয়া যাবে না, একটু পরপর নেই, আমি দেখব 3-4 মিনিট পরপর নেই। আবার একটু নেড়ে দিচ্ছি। ইলেকট্রিক চুলা হলে একটু ঘন ঘন নাড়তে হয়, না হয় আর একটু কম নাড়লে ভালো, ভাঙে না জিনিসটা। তো হাই হিটে একটু কম রাখলে ভালো, মিডিয়াম হাইটে বেশি আর কি। 4-5 দিন হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, আর 2-1 মিনিট পরে নামিয়ে ফেলবো। মরিচকে চাইলে আগেও দিতে পারেন, উপরেও দিতে পারেন। একটু যখন দেখবেন যে পুরো আস্ত, তখনই নামিয়ে ফেলা, কারণ এত তাড়াতাড়ি নরম হয়ে যায়, পরে একদম নরম গলা গলা হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। হয়ে গেছে, এই আপনার 6-7 মিনিট লাগবে ডাল দেওয়ার পরে। ঠিক আছে, হয়ে গেছে। এখন বাটিতে নিয়ে নিলাম, হয়ে গেছে। তো চাইলে ধনিয়া পাতা দিতেও পারেন, নাও দিতে পারেন, যেটা ভালো লাগে। আমি একটু দিয়ে দিচ্ছি। তো ইনশাল্লাহ আপনারা আবার করে দেখবেন, ইজি একটা জিনিস, ভালো লাগবে আশা করি। আর আগামীতে আবার দেখা হবে, ভালো থাকেন সবাই। আচ্ছা, খোদা হাফেজ।